আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। তো কিছুক্ষণ আগেই তোমাদের ভিডিও থ্রু একটা আপডেট দিলাম যে তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ির মধ্যে আপডেট হয়ে যাবে, চিন্তা করো না। আর আমিও তোমাদের রেজাল্ট দেখার জন্য ওয়েট করে আছি। তো বেসিক্যালি হচ্ছে তার 10 থেকে 15 মিনিটের মধ্যেই হচ্ছে রেজাল্ট তোমাদের আপডেট হয়ে গেছে। তো কিভাবে সেই রেজাল্ট তোমরা দেখবে বা ডাউনলোড করবে অ্যালটমেন্ট লেটার, আমি পুরো প্রসেসটা দেখাবো। এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা কলেজ পাওনি তারা কি করবে আর যারা কলেজ পেলে তারা কি করবে, আমি কমপ্লিট প্রসেসটা এই ভিডিওতে ডিসক্রাইব করব। তো ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও পর্যন্ত যারা জয়েন হয়ে নেই তাদেরকে বলবো তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, প্রথম দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি গুগল ক্রোম ব্রাউজারে আছি। তো আমরা হচ্ছে WBJE তোমরা ক্লিক করে নিতে পারো বা WBJEE.NIC.IN তোমরা ডাইরেক্ট লিখতে পারো। তো আমার এটা অনেকবার সার্চ করা আছে, দ্যাটস ওয়াই আমি ডাইরেক্ট ক্লিক করলাম। ওকে, এই যে প্রথমেই তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ WBJEE.NIC.IN, এখানে আমরা ক্লিক করব। আর মোবাইল থেকে যখনই তোমরা করবে এটা অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবে, ঠিক আছে। এই যে জেলেট বলে যে সেকশনটা আছে সেটা আমরা চুজ করে নেব। ওকে, নেক্সট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড টু, যেটা একটু আগে হচ্ছে ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড ওয়ান, একটু আগেই যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে একদম তোমরা ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট যেভাবে তোমরা ডাউনলোড করেছিলে বা যেভাবে দেখেছিলে ঠিক একইভাবে তোমরা চেক আউট করতে পারবে, ঠিক আছে। প্রথমে তোমাদের জিলেট 2022 রোল নম্বর দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড হচ্ছে সিকিউরিটি পিন। তো এই সমস্ত ডিটেলসগুলো ইনপুট করার পরে আমি দেখাচ্ছি। ওকে, আমার ডিটেলসগুলো দেওয়া কমপ্লিট, আমি সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, সাইন ইনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ লগ ইন ডিটেলস দিয়ে আমি যে ক্যান্ডিডেটের ডিটেলস দিয়ে লগ ইন করলাম তার হচ্ছে যে লগ ইন পোর্টাল, সেই লগ ইন পোর্টালে হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই ক্যান্ডিডেটের কারেন্ট চয়েস অ্যান্ড লগ ইন স্ট্যাটাসটা তোমরা ইয়েতে দেখতে পারবে, এই যে এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আর অ্যাভেলেবেল সার্ভিসে তোমরা দেখতে পারবে হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েস, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, ওকে, ফি পেমেন্ট ডিটেলস, আর প্রিন্ট লক চয়েস। ওকে, এই সমস্ত ইয়েগুলো দেখতে পারবে, যে যার মধ্যে দেখবে তোমরা নতুন একটা সেকশন দেখবে অ্যাড হয়েছে যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল না। ওকে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট, তো সিট অ্যালটমেন্ট রেজাল্ট আমরা দেখে নেবো ক্লিক করে। ওকে, তো দেখো এই যে ক্যান্ডিডেটটা আমি তোমাদের দেখাচ্ছি, এই ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কোনো সিট অ্যালোটেড হয়নি, ঠিক আছে। তার দ্যাটস ওয়াই দেখো একটা ইয়ে দেখাচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংও, যারা তোমরা কোনো কলেজ পাওনি তাদের এই মেসেজটা শো করছিল, ইম্পর্টেন্ট মেসেজ ফর সিট অ্যালোকেশন অফ রাউন্ড টু, ডিয়ার ক্যান্ডিডেট অ্যাজ পার ইয়োর ফিল্ড চয়েস নো সিট হ্যাজ বিন অ্যালোটেড টু ইউ ইন দিস রাউন্ড। তো এই ক্যান্ডিডেটটার এই মুহূর্তে কী করা উচিত, এই ক্যান্ডিডেটটার এই মুহূর্তে হচ্ছে মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করা উচিত, এবং মপ আপ রাউন্ডে কীভাবে কাউন্সিলিং প্রসেস ইয়ে করতে হয়, ঠিক আছে, প্রসিড করতে হয়, কীভাবে চয়েস ফিলিং করবো, কীভাবে রেজিস্ট্রেশন করা দরকার, সমস্ত কিছু ডিটেলে ভিডিও আসবে। এছাড়াও আমার ডিসক্রিপশনে দেওয়া যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো, মানে যেগুলো অলরেডি আমি আগে বানিয়ে রেখেছি, ঠিক আছে, সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং এই মুহূর্তে তোমরা কি করবে, মানে হোয়াটস নেক্সট, এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, যারা কলেজ পেলে তাদের কি করা উচিত, যারা কলেজ পেলে না তাদের কি করা উচিত। তো যারা কলেজ পেলে তারা হচ্ছে একইভাবে 5000 ইয়ে করবে, যারা একদম নিউলি কলেজে অ্যালোটেড হলে, ঠিক আছে, একটা সিট পেলে তারা হচ্ছে 5000 প্রথম হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবে, পে করার পরে হচ্ছে তোমরা লেটার ডাউনলোড করে নেবে অ্যালটমেন্ট লেটার, দেন হচ্ছে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন বা অ্যাডমিশন যে প্রসেস সেগুলো কমপ্লিট করবে। এই রাউন্ডে কিন্তু কোনো ধরনের আপগ্রেডেশন ইয়েস বা নো অপশন কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, যেগুলো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি। সেই প্রিভিয়াস ভিডিও 2-3টা ভিডিও আছে যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো এইগুলো আমি আর রিপিট করছি না, তোমরা ওখান থেকে একটু চেক করে নিতে পারো, কমপ্লিট প্রসেস ওখানে আমি ডিসক্রাইব করেছি। আর যারা এই মুহূর্তে কোনো কলেজ পেলে না বা কোনো কলেজে অ্যালোটেড হলে না, তারা মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করো, যেটা হচ্ছে 2 আগস্ট থেকে তোমাদের স্টার্ট হবে। তো তার জন্য ডিটেলে ভিডিও অবশ্যই আসবে। তো আজকের আপডেট এইটুকুই, থ্যাংক ইউ সকলকে।